দেখুন কেবল এই ঘটনা নুহে, যে কথা আমি আমার নির্বাচন পূর্ব সংকল্পপত্রে কী আসছিল, জিরো টলারেন্স ফর এনি ক্রাইম রিলেটেড টু উইমেন, কোণী মহিলা মানক প্রতি কোণী প্রকার তাঁকর যেমি তাঁকর সবু প্রকার সুরক্ষা ব্যবস্থা সরকার প্রাথমিকতা ও অগ্রাধিকার দেবে, সে কথা সরকার পুরাপুরি বজায় রাখি বলে নিষ্পত্তি সরকারকর অছি। এবং যেতেবেলে ঘটনা সর্বসমক্ষকু আসিলা গতকালি, এ বাবদরে যদিও আমি দুই তিন দিন ধরিকি সমস্তে আমার সুভদ্রা যোজনার শুভারম্ভ এবং শহে দিনর যে কার্যক্রম নেইকি মাননীয় মুখ্যমন্ত্রী আরম্ভ করিকি সমস্ত মন্ত্রিপরিষদর সমস্ত সদস্য আমি আউট অফ স্টেশন থিলু, যেতেবেলে ঘটনা আসিলা গতকালি সকালে মাননীয় মুখ্যমন্ত্রী এক মন্ত্রীস্তরীয় কমিটি তৈরি করে, মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী কনক বর্ধন সিংদেব, মাননীয় উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিডা, মাননীয় রাজস্ব মন্ত্রী ও মু এই চারিজন কমিটির সদস্য ভাবে মুখ্যমন্ত্রী নির্দেশ লা যে আর্মি ভেটেরানস মানে অনেক এবং পীড়িতা তার পরিবার এমানক সহিত বিশেষ করি চর্চা আলোচনা করা যাও, সেমানে যেমিতি চাহুচন্তি যেভাবে ভাবে চাহুচন্তি তাঁকু ন্যায় মিলিব বলি যে সেমানে দাবি করুচন্তি, সে ন্যায় দেবার প্রক্রিয়ার প্রারম্ভ করা যাও। সেমানে কালি সন্ধ্যা সময়রে আমাকু রাজ্য অতিথি ভবনর কনফারেন্স হলরে সমস্তে ভেটিলে, তাঁকর গ্রিভান্স কহিলে এবং তাঁক গ্রিভান্স শুনিবা পরে যা যা তাঁকর দাবি থিলা সে কথা বি উপস্থাপন কলে। সে দাবিকু আধার করিকি রাতে যেতেবেলে মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছিলে, সে বাবদরে এক বিশেষ আলোচনা হলা এবং নিষ্পত্তি হলা যে যে কথা সেমানে দাবি করছন্তি গোটে বিচার বিভাগীয় তদন্ত পাই, তুরন্ত সে বিচার বিভাগীয় তদন্ত পাই সরকার নিষ্পত্তি নেবে, ইয়ে থিলা প্রথম কথা। এবং তা বাদে আউ গোটিয়ে পাদ আগুকু যাইকি যে ক্রাইম ব্রাঞ্চর যে ইনভেস্টিগেশন চালিছি, সে ক্রাইম ব্রাঞ্চর ইনভেস্টিগেশন যেটা পুলিশ দ্বারা মনিটর্ড হোলা, সে ক্রাইম ব্রাঞ্চ ইনভেস্টিগেশন কু কোর্ট দ্বারা মনিটর করা, মাননীয় হাইকোর্ট দ্বারা মনিটর করা মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দেলে এবং সে অনুযায়ী রাজ্যের গৃহ বিভাগ অনর্বল হাইকোর্ট কু এক অনুরোধ পত্র দেইছন্তি, সে বাবদরে নিষ্পত্তি নেবে মাননীয় মুখ্য বিচারপতি যে কেউ জজক দ্বারা সে ক্রাইম ব্রাঞ্চ ইনভেস্টিগেশন কু পুরাপুরি ভাবে মনিটর করা যাব। এবং সবুঠু বড় কথা হচ্ছে জুডিশিয়াল ইনকোয়ারি যেটা হয়েছে বিচার বিভাগীয় তদন্ত, সেটা বি টাইম বাউন্ড করা হয়েছে, ন্যায় ঠিক সময়রে পৌঁছিবা দরকার অছি পীড়িতাঙ্ক পাখরে, সেই দৃষ্টিকোণর 60 দিন ভিতরে সে কমিশনর কনক্লুড করিবা পাই আমি অনুরোধ করিছু, এবং ক্রাইম ব্রাঞ্চর বি যে ইনভেস্টিগেশন তাকু বি ত্বরিত বেগরে সেই সময় সীমা ভিতরে তার বি ইনভেস্টিগেশন প্রক্রিয়াকু শেষ করিবাকু পুরাপুরি ভাবে দায়িত্ববান ভাবে সরকার নিষ্পত্তি নেইছন্তি। তেণুকরি সে বাবদরে আলোচনা করিবাকু গতকালি যেতেবেলে নিষ্পত্তি হেলা, আমি রাতে 11:30 বেলকু পাখাপাখি যেমানে সিনিয়র রিটায়ার্ড আর্মি অফিসর্স অছন্তি তাঙ্কু আমি জনাইছিলু, ও সেমানে বি ইচ্ছা প্রকট কলে যে মাননীয় মুখ্যমন্ত্রী ভেটিবা পাই আজি সকালে, এবং সকালে সেমানে ভেটিছন্তি, তাঙ্কর তাঙ্ক তরফরু সেমানে ধন্যবাদ জনাইছন্তি যে যেভাবে ভাবে ইয়ে হয়তো সর্বভারতীয় স্তরে প্রথম ইনসিডেন্ট যেটিকি গোটিয়ে ইনসিডেন্টরে দুই দুইটি ইনভেস্টিগেশন প্রসেস, গোটে জুডিশিয়াল ইনকোয়ারি আর গোটে কোর্ট মনিটর্ড ইনভেস্টিগেশন ক্রাইম ব্রাঞ্চ ইনভেস্টিগেশন, ইয়ে হয়তো সমগ্র দেশের এভাবে এক পদক্ষেপ বিরল এবং প্রথম এইভাবে এক স্থিতি হয়েছে যেতে কি সরকার এভাবে এ ধরনের এক নিষ্পত্তি নেইছন্তি। আমি অতীতরে এ রাজ্যের মহিলা মানকর নির্যাতনা বহুত দেখিছু, বিরোধ করিছু, এবং আগামী দিনের অন্তত মহিলা নির্যাতনা সংক্রান্তীয় কোণী ঘটনা যেমিতি আসিব না সেপাই যা যা পদক্ষেপ নেওয়া পড়ব, যেতবে পদক্ষেপ নেওয়া পড়ব সে দিগরে আমি পুরাপুরি ভাবে সচেতন অছু, সজাগ অছু, এবং এ ঘটনার বি
ଯେଉଁ ପୀଡ଼ିତାକୁ ଯେଉଁଭଳି ଭାବରେ ନ୍ୟାୟ ଦେବା କଥା ଏବଂ ସମୟୋଚିତ ନ୍ୟାୟ ଦେବା କଥା ସେ ବାବଦରେ ବି ସରକାର ପୂରାପୂରି ଭାବରେ ସ୍ପଷ୍ଟ ଅଛନ୍ତି। କିଛି ଥାନାରେ ଅଳ୍ପ କିଛି ଥାନାରେ CCTVର ପ୍ରାବଧାନ ନଥିଲା, ଯେଉଁ 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 କାରଣରୁ ଏକ ଘଟଣା ଆଗକୁ ବି ବଢ଼ିଲା ଏବଂ ଯେଉଁଠି ଯେଉଁଠି ଯାହା ଯାହା କମି ଅଛି ସେ ବିଭାଗ ସେ ବାବଦରେ ବି ପୋଲିସ ବିଭାଗକୁ ନିର୍ଦ୍ଦେଶ ଦିଆଯାଇଛି। ଗତକାଲି ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଛନ୍ତି ଏବଂ ଯେଉଁ ଯେଉଁ ଥାନାରେ CCTV ନାହିଁ ସେ ସ୍ଥାନରେ CCTVର ପ୍ରାବଧାନ ବି ତୁରନ୍ତ କରିବା ପାଇଁ, ଯେମିତିକି ଏଭଳିଆ ସ୍ଥିତି ଆଉ ଆଗାମୀ ଦିନରେ ନ ହଉ ସେଥିପାଇଁ ଯାହା ହେବ ସେଥିପାଇଁ ଆମେ ଯତ୍ନବାନ। ଆଉ ଗୋଟେ କଥା, ଭିଡ଼ିଓ କିଛି ଭାଇରାଲ ହେଉଛି ପୀଡ଼ିତାଙ୍କର ଚରିତ୍ର ସଂହାର ହେଉଛି, ସେ ବାବଦରେ ତାଙ୍କର ନିବେଦନ ଥିଲା ଏବଂ ସେ କଥା ବାବଦରେ କାଲି ବି ପୋଲିସକୁ ନିର୍ଦ୍ଦେଶ ଦିଆଯାଇଛି ଯେ ଯେଉଁ ଯେଉଁ ଜାଗାରେ ଏ ଘଟଣା ଗୁଡ଼ିକ ଆସୁଛି ତାର ଇଣ୍ଟରନେଟ୍ ପ୍ରୋଟୋକଲ୍ ଯାହା ଯାହା ଅଛି ତାକୁ IP ଆଡ୍ରେସ୍ ଗୁଡ଼ିକ ସର୍ଚ୍ଚ କରାଯାଉ ଏବଂ ତାର ସ୍ରଷ୍ଟା ଯେଉଁମାନେ ସେମାନଙ୍କୁ ତୁରନ୍ତ ପୋଲିସ ତାଙ୍କୁ ରେପ୍ରିମାଣ୍ଡ କରୁ, ପୋଲିସ ତାଙ୍କୁ ସେ ବାବଦରେ ଯାହା ତାର ଦଣ୍ଡବିଧାନ କରିବାର ପ୍ରକ୍ରିୟା ଜାରି କରୁ ଏବଂ କୌଣସି ବ୍ୟକ୍ତିର ଚରିତ୍ର ହନନ କରିବାର ସୋସିଆଲ ମିଡ଼ିଆରେ କାହାର ସେ ଅଧିକାର ନାହିଁ ଏବଂ ସେ ଦିଗରେ ଯାହା ପଦକ୍ଷେପ ନେବା କଥା ପୋଲିସ ନେବା ପାଇଁ ପୋଲିସକୁ ନିର୍ଦ୍ଦେଶ। ଆଉ ଗୋଟେ କଥା, ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଯେତେବେଳେ ନଥିଲେ ପୋଲିସ ଗୋଟିଏ ମେଳି କଲେ, ତ ୟା ଉପରେ ସରକାରଙ୍କର କ'ଣ ନଜର ରହିଛି? ସେ ବାବଦରେ ଆଜି ତାରିଖରେ ତ ସେଭଳି କିଛି ନାହିଁ, ପୋଲିସ ବିଭାଗ ପୂରାପୂରି ଭାବରେ ଏଥିରେ କୋପରେଟ୍ କରିବ ଏବଂ ନିରପେକ୍ଷ ଭାବରେ କୋପରେଟ୍ କରିବ, ନିରପେକ୍ଷ ଭାବରେ ପୋଲିସ ତାର ତଦନ୍ତ ପ୍ରକ୍ରିୟାରେ ସହାୟତା ଦେବ, ସହଯୋଗ କରିବ, ସେ ଯାହା ସେ ଦିଗରେ ନିଷ୍ପତ୍ତି ହେବା କଥା ଏବଂ ନିର୍ଦ୍ଦେଶ ଦିଆଯିବା କଥା ସେଟା କରାହେଇଛି। ମୁହଁରେ ଲାଜ ନଥିଲେ ଲୋକ ଏଭଳିଆ କଥା କରନ୍ତି। 24 ବର୍ଷର ସରକାରରେ ଅନେକ ଗୁଡ଼ିଏ ଏଭଳିଆ ଘଟଣା ଘଟେଇଛନ୍ତି, ଇତିଶ୍ରୀ ବେବିନା ମାଧବୀଲତାଠୁ ଆରମ୍ଭ କରିକି ଅନେକ ଗୁଡ଼ିଏ ଘଟଣା ଘଟେ, ମମିତା ମେହର ପର୍ଯ୍ୟନ୍ତ ଅନେକ ଗୁଡ଼ିଏ ଘଟଣା ଘଟିଛି, ଗଣତି ବି କରିପାରିବାନି। ଏବଂ ପ୍ରତି କେସ୍ରେ ମିଛ କହି କହିକି ଗତ ସରକାର ଚାଲୁଥିଲେ, ପ୍ରତି କେସ୍ରେ କ୍ରିମିନାଲକୁ ଘଣ୍ଟ ଘୋଡ଼େଇବାର ପ୍ରକ୍ରିୟା ରାଜ୍ୟ ସରକାର କରୁଥିଲେ, ସେ ମହାଙ୍ଗା ମର୍ଡ଼ରଠୁ ଆରମ୍ଭ କରିକି ମହିଳାମାନଙ୍କ ଅତ୍ୟାଚାର ପର୍ଯ୍ୟନ୍ତ ପ୍ରତି କେସ୍ରେ ରାଜ୍ୟ ସରକାର କ୍ରିମିନାଲମାନଙ୍କୁ ଘଣ୍ଟ ଘୋଡ଼େଇବାର ଦାୟିତ୍ୱ ନେଇଥିଲେ ଗତଥର। ଏବେ ଏଇ ଯେଉଁ ଘଟଣାକୁ ନେଇକି ଯେଉଁଭଳି ଭାବରେ ରିଆକ୍ସନ୍ ଆଜି ବିରୋଧୀ ଦଳ ଦେଖାଉଛନ୍ତି, ଯେତେବେଳେ ଶାସନ ବ୍ୟବସ୍ଥାରେ ଥିଲେ ଯଦି ସାମାନ୍ୟତମ ତା'ର 5% ବି ଆନ୍ତରିକତା ଦେଖାଇଥାନ୍ତେ ଅନେକ ଗୁଡ଼ିଏ ସମସ୍ୟାର ସମାଧାନ ହେଇଯାଇଥାନ୍ତା, କିନ୍ତୁ ସେ କଥା ନ କରିକି ଆଜି ରାଜନୈତିକ ରୁଟି ସେକିବା ପାଇଁ ଯେଉଁ ବ୍ୟବସ୍ଥା କରୁଛନ୍ତି, ମୁଁ ଭାବୁଛି ଏ କଥାକୁ ଓଡ଼ିଶା ଲୋକ ତାଙ୍କର କୁମ୍ଭୀର କାନ୍ଦଣା, ତାଙ୍କର ଚରିତ୍ର, ତାଙ୍କର ଚାଲିଚଳନ ସବୁ ଜାଣିଛନ୍ତି। ତେଣୁକରି ଏ ବାବୁମାନେ ଯାହା ସେ ବାବଦରେ ଯଦି ଏଇ ଯେଉଁ ମହିଳା ନିର୍ଯାତନା ହେଉ କି ଲ ଆଣ୍ଡ ଅର୍ଡ଼ର ବାବଦରେ ହେଉ, ଏ ବାବଦରେ କିଛି ବି ସେ ଦଳର କୌଣସି ବି ଲୋକ କହିବ, ଲୋକ ତାକୁ ଏକ ହାସ୍ୟାସ୍ପଦ ସ୍ଥିତି ବୋଲି ଭାବୁଛନ୍ତି ଏବଂ ତାଙ୍କ ଉପରେ ହସିବେ ସେ କଥାକୁ ନେଇ।